প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। এই সংকটময় মুহূর্তে শুভকামনা নিয়ে প্রত্যাশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুরক্ষিত আছো। আমি বন্দনা রায়, সিনিয়র শিক্ষক, ভাষা শহীদ আব্দুল জব্বার আঞ্চলিক দেবী স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আজকের পরিচ্ছেদের নাম মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুত করো। তো এ বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, মাছ চাষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন পুকুর খনন বা পুরনো পুকুরকে তোমার প্রস্তুত বা উপযোগী কর। এখন দেখো, কোনো স্থানে পুকুর খনন করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একটি আদর্শ পুকুরে কী কী বৈশিষ্ট্য থাকে সে বিষয়গুলো কী বিবেচনায় রাখতে হবে, এবং পুকুরটি যদি আয়তাকার হয় তাহলে খুবই ভালো, আর গভীরতা তোমার এমনভাবে হতে হবে যেন সারা বছরে 1.5 থেকে 2 মিটার পানি থাকে। কতটুকু পানি থাকবে বলো তো? 1.5 থেকে 2 মিটার পানি অবশ্যই থাকতে হবে সারা বছর। হ্যাঁ, এরপরে দেখো, পুকুর পাড়ে যে ঢালটা আছে এর অনুপাত 1:1 মানে 1.5:2 হলে ভালো হয়। এছাড়া যদি পাড়ের মাটি যদি বালু মাটি হয় তাহলে এর অনুপাতটা হতে হবে 1:3 হলে সবচেয়ে বেশি নিরাপদ। এই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলো তোমাদের নৈতিক পরীক্ষার জন্য অবশ্যই কাজে লাগবে। এরপরে দেখো, পুকুরের উপরে তলের ধার এবং এর পাড়ের যে মধ্যবর্তী স্থানে কিছু অংশ ফাঁকা থাকে ওই জায়গাটুকুকে কী বলা হয় বলো তো? বকচক। কী বলা হয় বলো তো? বকচক, বকচক। তাহলে যদি পরীক্ষায় আসে বকচর কী বলতে পারবে না তোমরা, তাহলে আমরা আরেকটু জেনে নিই। দেখো, পুকুরের উপরি তলের ধার ও পাড়ের মধ্যবর্তী স্থানে যে স্থানটুকু ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাটুকুকে বলা হয় কি তোমার? এই বকচর। এরপরে পুকুরের পাড়ের উপরি ভাগে 2.5 মিটার চওড়া থাকা ভালো। কত মিটার বলো তো? 2.5 মিটার চওড়া থাকলে সেটা অবশ্যই একটা মানে আদর্শ পুকুরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপরে দেখো, পুকুরে মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার পুরনো পুকুরকে সংস্কারের মাধ্যমে ভালোভাবে বসবাসের জন্য মাছের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এতে করে কি হয় বলো তো? মাছের দৈহিক দ্রুত বৃদ্ধি পায়, মাছের রোগবালাই কম হয়, সর্বোপরি উৎপাদন ভালো হয়। আর এই পুকুর প্রস্তুত করতে গেলে প্রস্তুতিটা কয়েকটি ধারাবাহিক ধাপে সম্পন্ন করতে হয়। সে ধারাবাহিক ধাপগুলো আমরা একটু জেনে নিই। দেখো, পুকুরের পাড় ও তলদেশ মেরামত, জলজ আগাছা দমন, রাক্ষসী ও অচাজ্যকর মাছ দূরীকরণ, চুন প্রয়োগ, সার প্রয়োগ, প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, পানির বিষাক্ততা পরীক্ষা, পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি। এখন দেখো, আসা যাক পুকুরের পাড় ও তলদেশ মেরামত। পুকুরের পাড় যদি ভাঙা থাকে, এভ্রো থেভ্রো থাকে, তাহলে পাড়টা কী করে নিতে হবে? তোমার মেরামত করে নিতে হবে, এবং যাতে করে পুকুরে বন্যার পানি প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এরপরে দেখো, পুকুর পাড়ে যদি কোনো বড় গাছপালা থাকে তার শাখা প্রশাখাগুলো ছেঁটে দিতে হবে, কিংবা তোমার কোনো বড় গাছপালা না রাখাটাই বেটার। কারণ হচ্ছে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য যাতে প্রচুর পরিমাণে সূর্যের আলো পায় সেই ব্যবস্থা করতে হবে। আর আরেকটা কথা মনে রাখা দরকার, পুকুর যদি পুরনো হয় তাহলে তোমার পুকুরের তলদেশে কাদার পরিমাণ কী হয়? বেশি থাকে। সাধারণত তোমার 20 থেকে 25 সেমি
তোমার কাদা রেখে বাকি কাদাগুলো কি করতে হবে, পুকুরের তলদেশ থেকে অপসারণ করতে হবে। এরপরে দেখো তোমার পুকুর থেকে অপসারণ করার পর পুকুর পাড়ে তোমার বড় গাছপালা রাখা যাবে না, সেটা আগেই বলা হয়েছে। এরপর তোমার পুকুরে যেন তোমার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস করে সেই ব্যবস্থা রাখতে হবে। আর পুকুর যদি পুরনো হয় তাহলে অবশ্যই 3 থেকে 4 বছর পর পর পুকুর কী করতে হবে, শুকিয়ে ফেলতে হবে। এবং পুকুর শুকানোর সময় পুকুরের তলদেশে এমনভাবে রোদ লাগাতে হবে যাতে করে পুকুরের তলদেশ কেটে যায় এবং ফাটল ধরে। ফাটল ধরার পরে কী হয় জানো, ফাটল ধরার পরে তোমার পুকুরের তলদেশে যে বিষাক্ত গ্যাস, বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড়, ব্যাকটেরিয়া থাকে সেগুলা দূর হয়ে যায়। এবং তারপর কী করতে হবে, চাষ দিয়ে আবার তলদেশটা সমান করে দিতে হবে। এরপরে তোমার পুকুরের একদিকে তোমার একটু ঢালও রাখতে হবে, এতে করে কী হয় মাছ ধরতে যেমন সুবিধা হয় জাল টানতেও তেমনি সুবিধা হয়। এরপরে দেখো আসা যাক জল সানাসা দমন। হ্যাঁ, পুকুরের পাড়ে এবং পুকুরের ভিতরে তোমরা অনেকেই দেখেছো বিভিন্ন ধরনের জলসাগাসম। জলসাগাসমের মধ্যে কোনগুলো তোমরা বেশি দেখে দেখো বলো তো? কুচুরি পানা, খুদি পানা, তারপরে হেলেঞ্চা, এরপরে শেওলা দেখা যায়, তাই না? এই জলসাগাসাগুলো কী করে তোমার যে সার পুকুরে প্রয়োগ করা হয় সেটা শোষণ করে নেয়, এরপরে সূর্যের আলো প্রবেশে কি দেয় বাধা প্রদান করে। এছাড়া তোমার মাছের যে স্বাভাবিক চলাচল সে চলাচলেও কী করে বাধার সৃষ্টি করে। তাহলে এই যে জলসাগাসাগুলি, এই জলসাগাসাগুলি কিন্তু কায়িক পরিশ্রমের মাধ্যমে সেগুলো অপসারণ করা যায়। তাছাড়া তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন কিছু কপার সালফেট তুতে প্রয়োগ করেও কিন্তু এগুলো অপসারণ করা যায়। তবে এই রাসায়নিক পদার্থ ব্যবহার না করাটাই বেটার। এছাড়াও তোমার জৈবিক পদ্ধতিতেও কিন্তু এই জলসাগাসাগুলো কী করা যায়, নিধন করা যায়। যেমন সরপুটি আছে, গ্রাস কাপ আছে, এগুলা কি তোমার তৃণভোজী সহ এগুলা কিন্তু ছেড়ে দিলে এই জলসাগাসাগুলো নিধন করা খুব সহজেই সম্ভব। এরপর দেখো রাক্ষসী ও অচারযোগ্য মাছ দূরীকরণ। রাক্ষসী মাছ বলতে আমরা যেসব প্রজাতির মাছ তোমার অন্য প্রজাতির চাষকৃত প্রজাতির মাছদেরকে খেয়ে ফেলে তাদেরকে আমরা কী মাছ বলবো বলো তো? রাক্ষসী মাছ। আর রাক্ষসী মাছ কোনগুলি দেখো তো বলো তো তোমরা? রাক্ষসী মাছের মধ্যে রয়েছে শোল মাছ, বোয়াল মাছ, গজার মাছ, কাকি মাছ, ফলি মাছ, বুঝতে পেরেছো, চিতল মাছ, এগুলো হচ্ছে রাক্ষসী স্বভাবের মাছ। আর এই মাছগুলি তোমার কী করে তোমার যেমন চাষকৃত মাছের জায়গা দখল করে, তোমার খাবারে ভাগ বসায়, এমনকি অক্সিজেনেও তোমার তারা ভাগ বসিয়ে থাকে। ফলে যেগুলো চাষযোগ্য মাছের ক্ষেত্রে কিন্তু এইসব উপাদানের কী হয়ে যায়, অভাব হয়ে যায়। এ কারণে তোমার কী করতে হবে, এই রাক্ষসী ও চাষযোগ্য মাছ তোমার দূরীকরণ করতে হবে। এগুলো তোমার কয়েকভাবে করা যায়। অচারযোগ্য মাছের মধ্যে রয়েছে দেখো তোমার পুঁটি মাছ রয়েছে, চান্দা মাছ রয়েছে, চাপিলা মাছ রয়েছে, এগুলো হচ্ছে অচারযোগ্য মাছ। এখন দেখো এই রাক্ষসী ও অচারযোগ্য মাছ দূরীকরণের কয়েকটি পদ্ধতি আছে। এক হচ্ছে পুকুর শুকিয়েও কিন্তু এই সব রাক্ষসী এবং অচারযোগ্য মাছ পুকুর থেকে অপসারণ করা একদম সম্ভব। হ্যাঁ, এরপরে দেখো রয়েছে জাল টেনেও কিন্তু এই মাছগুলো কী করা যায়, অপসারণ করা যায়। বুঝতে পেরেছো, জাল টেনে টেনে এই মাছগুলো অপসারণ করতে হবে। এরপরে আসা যায় গ নাম্বার দেখো, মাছ মারার বিষ হিসাবে তোমার রুটেনাম নামক এক ধরনের বিষ যেটা পাউডার হিসাবে থাকে, এই পাউডারটা পানিতে গুলিয়ে তোমার কী করতে হবে, প্রতি শতকে তোমার 30 সেন্টিমিটার গভীরতার জন্য 30 থেকে 35 গ্রাম রুটেনল নামক এক ধরনের বিষ, কত গ্রাম বলো তো? 30 থেকে 35 গ্রাম। এটা হচ্ছে রুটেনল নামক এক ধরনের বিষ যেটা পুকুরে কী করতে হবে, প্রয়োগ করা যায়। প্রয়োগের ফলে এটা কী করতে হবে, জাল টেনে পানিটা সম্পূর্ণভাবে ওলট পালট করতে হবে, কারণ যাতে করে এই বিষটা কী হয় পানিতে সম্পূর্ণভাবে মিশে যায়।
এরপরে কি করতে হবে, এরপর হচ্ছে জাল টেনে এই ভাসমান মাছগুলোকে তোমার তুলে ফেলতে হবে। তবে একটা মজার বিষয় কি জানো, এই যে রুটিনোর নামক বিষ প্রয়োগ করার ফলে মৃত মাছ কিন্তু খাওয়া যাবে, বুঝতে পেরেছ? এরপরে দেখো এই যে রুটিনোর যখন আমি ব্যবহার করব কি বলতো, রুটিনোর যে আমি ব্যবহার করব, এই রুটিনোর ব্যবহারের তোমার 7 থেকে 10 দিনের মধ্যে, কতদিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যে তোমার ওই পুকুরের পানি ব্যবহার করা যাবে না, কিংবা কোনো মাছের পোনা মজুদ করা যাবে না। এছাড়াও কিন্তু রাসায়নিক তোমার ট্যাবলেট যেটা আছে, ফসফোটক্সিন নামক এক ধরনের রাসায়নিক ট্যাবলেট প্রয়োগ করেও কিন্তু এই মাছগুলো দমন করা যায়। তবে আগেই বলা হয়েছে যে রাসায়নিক পদার্থ পুকুরে প্রয়োগ না করাটাই সবচেয়ে ভালো। এরপরে আসা যাক চুন প্রয়োগ। চুন কিন্তু পুকুরে সরাসরি প্রয়োগ করা মোটেও ঠিক নয়। এই চুনটা কি করতে হবে, একটা পাত্রে গুলিয়ে ঠান্ডা করে তারপর সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। এখন আমাদের জানতে হবে কেন বলতো চুন প্রয়োগ করব, চুন কি করে। চুনের কার্যকারিতা হচ্ছে, চুন হচ্ছে মাটি এবং পানির উর্বরতা বৃদ্ধি করে, পানির পিএইচ ঠিক রাখে। পানির পিএইচ, পিএইচ তো তোমাদের আগেই বলেছি যে পিএইচ হচ্ছে, একটি হচ্ছে পানির অম্লত্ব এবং ক্ষারত্ব নির্ণয়ক একটা স্কেল, তাই না? এই পিএইচ ঠিক রাখে পানির যে গোলাত্মত্ব দূর করে, পানিকে স্বচ্ছ করে, রোগ জীবাণু দূর করে এবং সারের কার্যকারিতা বৃদ্ধি করে। এটাই কিন্তু চুনের কার্যকারিতা। আর এই কারণে চুন কী করা হয়, পুকুরে প্রয়োগ করা হয়। এরপর দেখো সার প্রয়োগ। সার প্রয়োগ, সার হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য, ফাইটোপ্লাঙ্কটন এবং জোপ্লাঙ্কটন উৎপাদনের জন্য কিন্তু এই সারটা প্রয়োগ করা হয়। মানে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয়, যেমন জৈব সার এবং রাসায়নিক সার। জৈব সারের মধ্যে রয়েছে তোমার কি বলতো, হাঁস মুরগির বিষটা, গবাদি পশুর গোবর, হ্যাঁ। এছাড়া অজৈব সারের মধ্যে রয়েছে তোমার ইউরিয়া, টিএসপি এবং এমওপি। ইউরিয়া মানে কি, নাইট্রোজেনজনিত সার, তাই না? যে সার প্রয়োগ করার ফলে তোমার এই যে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণটা বৃদ্ধি পাবে। এরপরে টিএসপি, ফুলমিনিংটা হচ্ছে টিএসপি, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, এটা হচ্ছে এক ধরনের অজৈব সার। এবং মিউরেট অফ পটাশ, এমওপি, এমওপি হচ্ছে মিউরেট অফ পটাশ। এই সারগুলো প্রাকৃতিক খাদ্য প্রস্তুতির জন্য প্রয়োগ করা হয়, বুঝতে পেরেছ? এরপরে দেখো আসা যাক প্রাকৃতিক খাদ্য পরীক্ষা। এটা হচ্ছে তোমার সার প্রয়োগের 7 থেকে 10 দিন পর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কি না সেটা পরীক্ষা করেই কিন্তু পুকুরে মাছ মজুদ করতে হবে। এবং এটা সাধারণত সেকি ডিস্ক, হাত পরীক্ষা এবং গ্লাস পরীক্ষার মাধ্যমে করা যায়। দেখো সেকিটেক্সটা কি, সেকিটেক্স হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি টিনের সাদা কালো থালা তোমার সুতার মাধ্যমে বেঁধে তোমার 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় তোমার ডুবিয়ে দিতে হবে। কত সেন্টিমিটার বলতো, 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় তোমার পানিতে ডুবিয়ে দিতে হবে। দেওয়ার পরে যদি এ থালাটা দেখা না যায় তাহলে বুঝতে হবে সেখানে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে। আর যদি দেখা যায় তাহলে মনে করতে হবে তোমার সেখানে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়নি, বুঝতে পেরেছ? এরপরে দেখো তোমার হাত পরীক্ষা। এটা হচ্ছে হাতের কনুই পর্যন্ত পানিতে ডুবিয়ে দিতে হবে। ডুবানোর পর যদি হাতের থালু দেখা না যায় তাহলে বুঝতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে, আর যদি দেখা যায় তাহলে বুঝতে হবে সেখানে তৈরি হয়নি, বুঝতে পেরেছ? এরপরে দেখো গ্লাস পরীক্ষা। আমরা যদি স্বচ্ছ কাছের গ্লাসে পুকুরের পানি নিয়ে যদি সূর্যের আলোতে ধরি তাহলে সেখানে কী দেখা যাবে, পানি যদি সবুজ রঙ হয় বা
বাদামি সবুজ হয়, কিংবা সেখানে ছোট ছোট কণা কিংবা তোমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তোমার কোনো প্রাণীকণা দেখা যায়, তাহলে বুঝতে হবে সেখানে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে। আর যদি দেখা না যায় তাহলে বুঝতে হবে তৈরি হয়নি। আর এই কারণে তোমার কী করতে হবে, আরও 2 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য। বুঝতে পেরেছ? এরপরে দেখো আসা যাক 7 নম্বরে, আমাদের পয়েন্টটা হচ্ছে পানির বিষাক্ততা পরীক্ষা, মানে পানিতে বিষাক্ততা আছে কি না সেটা পরীক্ষা করার জন্য পুকুরে হ্যাপা স্থাপন করতে হবে। হ্যাপা তো চিনো তোমরা, দেখো হ্যাপা, এই যে একটা দেখো চিত্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে হ্যাপা, মানে একটা নেট স্থাপন করতে হবে। তোমার একদিন পূর্বে এই হ্যাপা বা তোমার পাত্রে বা বালতিতে পানি নিয়ে সেখানে তোমার 10 থেকে 15টি কয়টি বলতো 10 থেকে 15টি কোনা নিয়ে সেখানে গিয়ে 24 ঘন্টা তোমার রাখতে হবে। এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো কোনা মারা না যায় তাহলে বুঝতে হবে পানিতে বিষাক্ততা নেই, তখন কি কোনা মজুত করা যেতে পারে। এরপরে দেখো এবার আসা যাক পুকুরে মাছের কোনা ছাড়ার পদ্ধতি। এই যে দেখো এখানে তোমার চিত্র এখানে দেখানো হয়েছে, দেখো সেকি ডিএক্স গ্লাসের মাধ্যমে পানিতে পানির যে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা দেখানো হয়েছে হ্যাপা স্থাপন। এরপর দেখো পরের তোমার 52 পেজে দেখো তোমরা যে কীভাবে মাছ ছাড়ছে পুকুরে, হ্যাঁ এটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো যদি যেখান থেকে মানে হ্যাচারি বা নার্সারি থেকে যে মাছের পোনা সংগ্রহ করা হয় সেই হ্যাচারি বা নার্সারি যদি দূরবর্তী স্থানে হয় তাহলে তোমার পলি ব্যাগে অক্সিজেন সরবরাহ করে এই পোনাগুলো কী করতে হবে, কালেক্ট করতে হবে। তারপর এনে কিন্তু সাথে সাথে পুকুরে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওই হ্যাচারি বা নার্সারির পানির যে তাপমাত্রা এবং পুকুরের পানির তাপমাত্রা সমান থাকে না। খাপ খাওয়ানোর জন্য এই যে মাছের যে তোমার পাত্র বা পলি ব্যাগগুলা কী করতে হবে, পুকুরের পানিতে 10 থেকে তোমার 15 মিনিট ভাসিয়ে রাখতে হবে। কত মিনিট? 10 থেকে 15 মিনিট পুকুরে ভাসানোর পরে এবং পুকুর থেকে অল্প অল্প করে পানি এই পলি ব্যাগে বা পাত্রে দিয়ে তোমার যখন তাপমাত্রাটা সমপর্যায়ে চলে আসবে তখনই পাত্র কাত করে এই মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে দিতে হবে। এবং এটা সাধারণত করা হয় সকালবেলায় বা বিকেলবেলায় বা তোমার ঠান্ডা আবহাওয়ায়। বুঝতে পেরেছ? আর তোমার যদি সামান্য পরিমাণ অসুস্থ থাকে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিংবা লবণ মিশ্রিত পানিতে আধা মিনিট গোসল করিয়ে তারপর পুকুরে ছাড়া যেতে পারে। এরপরে দেখো আজকে যে আমার আলোচনা ছিল এই আলোচনা থেকে আমরা তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো প্রাকৃতিক খাদ্য পরীক্ষায় বিভিন্ন ধাপ তোমরা বর্ণনা করতে পারবে, চুনের কার্যকারিতা তোমরা লিখতে পারবে, পুকুর প্রস্তুতির বিভিন্ন ধাপ বর্ণনা তোমরা অবশ্যই করতে পারবে। তো আজকের আলোচনা ছিল এই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।